সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতা সহ 12 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-6। মনির খান বিশেষ প্রতিনিধি। 7 এপ্রিল 2022 তারিখ র‍্যাব-6 সদর কোম্পানির একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় ব্যক্তি সুন্দরবনের অভয় আশ্রম ঘোষিত বাগেরহাট জেলার মংলা থানাধীন জাপসি নদী এলাকায় নিষিদ্ধ বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে 8 এপ্রিল 2022 তারিখ 12:05 সময় আভিযানিক দলটি বাগেরহাট জেলার মংলা থানাধীন জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং কয়েকটি নৌকা হতে ভেসে থাকা মাছগুলো নৌকায় তোলা হচ্ছে। নৌকায় থাকা মৎস্য শিকারীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাবের বোট যোগে ধাওয়া করে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতা আসামি মোহাম্মদ সাদ্দাম বৈদ্য, পিতা মোহাম্মদ দলিল বৈদ্য, মাতা হাসিনা বিবি সহ মোহাম্মদ শফিকুল ইসলাম বৈদ্য, পিতা মোহাম্মদ দলিল বৈদ্য, মাতা হাসিনা বিবি, মোহাম্মদ জাকির হোসেন, পিতা মোহাম্মদ বক্কর গাজী, মাতা মর্জিনা বেগম, মোহাম্মদ খায়রুল মোড়ল, পিতা মৃত আরশাদ মোড়ল, মাতা কুলসুম বেগম, আব্দুস সালাম গাজী, পিতা আবুল কাসেম গাজী, মাতা মৃত মুক্তা বিবি, মোহাম্মদ বাচ্চু সানা, পিতা মোহাম্মদ আবু সানা, মাতা ফুলি বেগম, মোহাম্মদ আবু সাইদ সর্দার, পিতা মোহাম্মদ ইউসুফ সর্দার, মাতা লাকি বেগম, মোহাম্মদ নাজমুল সর্দার, পিতা রফিকুল সর্দার, মাতা সুফিয়া বেগম, আবুল হোসেন গাজী, পিতা মৃত যুগান্ত মণ্ডল, মাতা অনিতা মণ্ডল, স্ত্রী নাজিয়া বেগম, শ্বশুর জয়নাল, দুয়ানি গেট, শাহজাহান শেখ, পিতা মোমতাজ শেখ, মাতা ময়না বেগম, সর্বসাং, কালাবগী, 9 নং ইউপি, সুতারখালী, থানা দাকব, জেলা খুলনা, মোহাম্মদ সালাম সানা, পিতা মৃত রুহুল আমিন সানা, মাতা হাসিনা বেগম, সাং কালাবগী, 8 নং ইউপি, থানা দাকব, জেলা খুলনা, ইকরামুল সর্দার, পিতা মৃত তাহের আলী সর্দার, মাতা রিজিয়া বেগম, সাং ঘাটগুস, থানা রূপসা, জেলা খুলনাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে হতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের কাজে ব্যবহৃত মাছ মারার বিষ 6 বোতল, জাল 4টি, ইঞ্জিনবিহীন কাঠের নৌকা 5টি জব্দ। বিষ প্রয়োগের মাধ্যমে শিকার মাছ 400 কেজি, টর্চ লাইট 5টি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।